শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি কাব্যালেখ্য উদ্বাস্তু সংকলন ও নির্দেশনার নীলকমল ব্যানার্জি, উপস্থাপনায় প্রদীপ মিত্র, নীলকমল ব্যানার্জি ও জয়শ্রী চৌধুরী। কাব্যালেখ্য উদ্বাস্তু। আমরা চেয়েছিলাম অখণ্ড ভারতের স্বাধীনতা, কিন্তু পেলাম খণ্ডিত স্বাধীনতা। রাজনীতির তরবারির ঘায়ে বা ধর্মের ভিত্তিতে দেশ হল দ্বিখণ্ডিত। র্যাডক্লিফের পেন্সিল জন্মভূমিকে বানিয়ে দিল বিদেশ। সাধারণ মানুষ সামান্য সম্বলটুকু ছেড়ে পরিবার পরিজনের হাত ধরে অজানা উদ্দেশ্যে পাড়ি দিল। রাতারাতি জন্মভূমিকে ছাড়তে হলো সুনির্দিষ্ট ভবিষ্যতের জন্য অনিশ্চয়তার পথে। নিজস্ব জায়গা ছেড়ে দেওয়ার জন্য তকমা লাগল উদ্বাস্তু উদ্বাস্তু। ছেলেবেলার কথা বড় মনে পড়ে। কলকাতা থেকে দূরে এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। চারপাশে কত সবুজ, কত পাখি, দুপা হাঁটলেই দেখি পুকুর, গেরুয়া রঙের সেই নদী। বাবার হাত ধরে আলপদ বেয়ে বেড়াতে বেরোতাম দূর থেকে, মাঠে ওপাশের ছায়া ঘন পল্লী থেকে শোনা যেত আজগর চাচার সারাই। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আজগর চাচার তালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজা ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে, সারাই যেত থেমে। আজগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে, আসেন বড় কর্তা আসেন। সসম্ভ্রমে গ্রামের এই হিন্দু পণ্ডিত মশাইকে শ্রদ্ধায় বরণ করে নিতেন। খোকন আইসে দুধ নিয়ে আসো। হাঁক পাড়তেন ঘরের উদ্দেশ্যে, চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে। বড় মনে পড়ে সেই সব কথা। বাবা বলতেন, আসগর সামনের বর্ষার আগে টালি সব পাল্টে নাও, পয়সার জন্য চিন্তা করো না, না না সংকোচ করার কিছু নাই। আমি বলতাম, বাঁশি শুনবো চাচা, তুমি রোজ সকালে বাজাও কেন? বাঁশি নয় ছোট কর্তা, ও হলো সানাই। ওই দূরে সবার উপরে যিনি আছেন তারই শোনাই। সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, ভালোবাসা দাও। এক একদিন সন্ধ্যেবেলা আমাদের উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতে কি খোলা দরাজ গলায় গান গাইতেন ভাটিয়ালি, যেন সন্ধ্যের তারা ভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরের সেই গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ জেঠু, মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুঝে দুলে দুলে কীর্তন গাইতেন। অদ্ভুত এক সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চার ধারে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে সবাই যখন পালাতে চাইছে একটু নিশ্চিত আশ্রয়ের দিকে, সেরকমই এক ভোরবেলায় আজগর চাচা এলেন উঠোনে। বাবার সামনে দাঁড়িয়ে
হাউ হাউ করে কাঁদতে লাগলে। বড় কর্তা যাই গিয়া, মন তো মানে না, তবু যাইতে তো হইবই। এসব কি হইল কনকর্তা, কেন হইল? আপনাকে সাইডে যাইতে বুক আমার ফালা ফালা হইতাছে। বাবার চোখে আমি জীবনে প্রথম অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আজকের চাচার সংসার, ভোরের আকাশে তখন কুয়াশা, দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি, বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে। খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে। আমরা তখন খুব ছোট, পূর্ব পাকিস্তানে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ ঘাসের দেশ, আম জাম ঝাউ হিজল গাছে ঘেরা আমাদের গ্রাম। কত রকম পাখির দল জোনাকির রঙে ঝিলমিল করত আমাদের গ্রাম। দিগন্ত প্লাবিত রোদের আঘ্রাণ নিতে নিতে গ্রামের আলপথ পেরিয়ে ছুটে যেতাম মেঠু পথের অপর পাড়ে ছায়া ঘন পল্লীর দিকে। বুকে লাগত দোলা, এমন একটা দেশ ছিল আমাদের। হঠাৎ একদিন জন্মভূমি হল বিদেশ। চারপাশে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে কোনো কিছুর বাঁচ বাছাই না করে হাতের কাছে সেই সম্বলটুকু পোটলা পুটলি বেঁধে নিয়ে মানুষ পালাচ্ছে এক নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে। সেই প্রথম দেখেছিলাম বাবা মায়ের চোখে জল, আমরা হয়ে গেলাম উদ্বাস্তু। চল চল, তাড়াতাড়ি কর, আর দেরি না, বেরিয়ে পরে এক্ষুনি। ভোরবেলা স্বপন ভরা আদরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড়ে গা ঝাড়া দিয়ে, সময় নেই, এমন সুযোগ আসবে না আর কোনো দিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নেই, ঝট করে বেরিয়ে পর। দেরি করলে পস্তাতে হবে, বেরিয়ে পর। ভূষণ পাল তার গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিবে। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি, ট্রেনে করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করল, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার, আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল। জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলেটা, দেখল তার কাটা ঘুড়িটা এখনো গাছের মগডালে ঠিক তেমনি লটকে আছে, হাওয়ায় ঠোকর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে সেও গরুর চোখে চেয়ে জিজ্ঞেস করছে, যাবে কোথায়? হিজল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের উপর আর বলছে, কোথায় যাবে? একটু দূরে মাঠে কালো মেঘের মতন থাল হয়েছে, লক্ষ্মী বিলাস থাল, তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপর চড়েছে ভেসে পালতোলা ডিঙি ময়ূর পঙ্খী, আর বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এই জন্মে কেউ নই,
সজন নই। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আগে নাই গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না, দরজা খুলে দাও, চলে যাক যেখানে খুশি আমাদের মতো। আমাদের মতো? কিন্তু আমরা যাচ্ছি কোথায়? তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেলা, কত জম। সেখানকার নদী কি এমনই মধুমতী, মাটি কি এমনই মমতা মাখানো, ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস, সোনার মতো ধান আর রূপোর মতো চাল, বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো মৃদু মৃদু, মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কি অত বাছাবাছি বাঁধাবাঁধি করছো, সব ছড়িয়ে ফেলে টুকরো টুকরো করে এ পাশে ও পাশে বিলিয়ে দিয়ে এ জোর কদমে গিয়ে চলো। ছেলেকে ঠেলা দিলে ভূষণ, চারধারে কি দেখছিস, জল জঙ্গলার দেশ, দেখবার আছেটা কি? আসল জিনিস দেখবি তো চল ওপারে আমাদের নিজের দেশে, নতুন দেশে, নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় রে জিনিস, নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। শুধু কি বাস্তু হারা হলি উদ্বাস্তু? দেশের স্বাধীনতার জন্য যেসব মানুষ লড়াই করেছে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে, তারাই নিজের আখের গোছাবার জন্য প্রতিবাদ না জানিয়ে মেনে নিয়েছে খণ্ডিত স্বাধীনতা। মর্যাদা রাখেনি সাধারণ মানুষের স্বপ্নের, বেছে নিয়েছে ভোগের পথ। বাস্তু হারালে যদি উদ্বাস্তু হয়, আদর্শ হারিয়ে তারাও আজ উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে, ওরা কারা? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল কেটেছে, তাকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে, কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র, তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে, কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোয়া খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটলো দিশে হারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্ঠকে যারা একদিন গ্রাহ্যের মধ্যে আনেনি, আজ তারাই দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘত পুরু ভেলভেটের কার্পেট, ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে, সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরীর হয়ে তারাই চলেছে আজ রাকমারি তাকমার চোপদার সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাৎ করে দিয়ে। হ্যাঁ, ওরা উদ্বাস্তু। কে উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। নমস্কার।